أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر. ربي يسر ولا تعسر. ولا تكسر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. আজকে আমরা এই পর্যন্ত যা যা শিখেছি সবগুলোই আমি একটু একটু করে বলে দিয়ে আবার বন্যার দিকে যাব। তো আমরা তো হরফ সবাই চিনে ফেলেছি মোটামুটি ভালো মতো, আমরা হরফ চিনতে পারবো। আমরা শিখেছিলাম নিয়মের বিষয় জবর জের পেশ। জবরে কিসের উচ্চারণ হয় জানো? আকার আকার। জেরে কিসের উচ্চারণ? ইকার ইকার। আর পেশে? উকার উকার। আর এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত হরকত। হরকতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হরকতের উচ্চারণ কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়তে হবে। এটা আমরা শিখেছিলাম, তো এটা খুব জরুরি বিষয়। আমরা কোনো অবস্থাতেই যেন এক জবর এক জের এক পেশের টান যেন আমরা লং না করে সব সময় শর্ট হবে, ঠিক আছে? আর এখানে আমরা জবরের বিষয় পড়েছিলাম যে খ জবর খ হয়, খ জবর খা হয় না। আটটা হরফ শুধু, যেটা হরফ সেটাই উচ্চারণ হবে। যেমন খ জবর খ খ, স জবর স খ, দ জবর দ ত জবর দ জ জবর জ গইন জবর গ জবর ক র জবর র র, এগুলো এইভাবে হবে। আর এক জবর এক দের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ গুলো সবসময় আমরা তাড়াতাড়ি করে খেয়াল রাখবো। হ্যাঁ, বেশ। এই যে এক জবর এক দের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, এটা আমরা পড়বো। মিম জবর মা, মিম জবর মা, সিংগেল টি সু মাজিদু 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 খাপেশকু কপেশকু লামজেরলি লামজেরলি কফ জবর কা কপ জবর ক খুলি কা খুলি ক খুলি কা খুলি ক ফাফেশকু ফাফেশকু আইনজের আই আইনজের ই লাম জবর লা ফুইলা 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 লাম জবর লা লাম জবর লা হা জবর হা হা জবর হা বাজের বে বাজের বি লাহা বে লাহাবি মিম জবর মা সিন জবর সা দাল জের দি মাসা দে মাসা দি আইন জের ই সিন জবর সি রপেশ রু ঋষারু 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 ইশারু। ইশারু এই গেল হরকত। তারপরে আমরা শিখেছিলাম তানবিন, যে জবর জের পেশের সাথে যদি আমরা দন্ত্যান্নটা অ্যাড করি তাহলে তানবিনের উচ্চারণ সহজে আমরা পেয়ে যাব। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে তানবিনে ন হস্যন্ত উচ্চারিত হয়। তানবিনে ন হস্যন্ত উচ্চারিত হয় হামজা দুই জবর আন হামজা দুই জের হামজা দুই পেশ আন ইন উন, আন ইন উন এভাবে হবে। তারপর আমরা শিখেছিলাম যে যজম, যজমের কাজ হলো একটার সাথে আরেকটা হরফকে অ্যাড করানো, যুক্ত করানো। উপরের বাঁকা চিহ্নকে যজম বলে। উপরের বাঁকা চিহ্নকে যজম বলে যজমে হসন্ত উচ্চারিত হয়। যজমে হসন্ত উচ্চারিত হয় যজমলা হরফ একা পড়া যাই না, যজমলা হরফ একা পড়া যায় না তাহার ডাইনের হরকতের সঙ্গে তাহার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। মিলাইয়া পড়িতে হয় যেমন হামজা মিম জবর কি হবে? আম আম। আমরা এখানে যজমে আরেকটা বিষয় শিখেছিলাম, সেটা হলো কলকলা। পাঁচটা হরফে যখন যজম হবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে।
বাজিমদাল ভক্ত বাজিমদাল কলকলহর পাশে কলকলহর পাশে ভক্ত বাজিমদাল ভক্ত বাজিমদাল এই পাঁচ সরফে এই পাঁচ সরফে জজম হইলে জজম ধাক্কা হইলে দিয়া পড়িতে হয় ধাক্কা দিয়া পড়িতে ইহাকে হয় কলকলাহ বলে। ইহাকে কলকলা বলে তাহলে মনে রাখবো হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কস জবর আক হামজা ত জবর আত হামজা বাস জবর আবে হামজা বা জবর আবে হামজা চিম জবর আদে হামজা জিম জবর আজে হামজা দাল জবর আদে হামজা দাল জবর আদে ফালাক ফালাক কাসাবে কাসাবে মাসাদে মাসাবে আহাদে আহাদে ফিতরুন 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 ফাজেরুন। ফাজেরুন এখানে আরেকটা বিষয় শিখেছিলাম যে শব্দের শেষে যদি আমরা থামি বা থামার চিহ্ন থাকে ইচ্ছা করে থামি, সেক্ষেত্রে লাস্ট হবে জবর জের পেশ অথবা দুই জের বা দুই পেশ থাকলে সেটা মনে মনে কি করতে হবে যদম করতে হবে। হাত বি থাকবে কিন্তু আমরা পড়ব কি হাত হবে, হার জি থাকবে কিন্তু আমরা পড়ব কি হারজ, সমা দু থাকবে কিন্তু আমরা পড়ব কি। তারপরে আমরা শিখেছিলাম তাসদিদ, তাসদিদের উচ্চারণ কয়বার করতে হবে দুইবার। উপরের তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে, দুইবার পড়িতে হয় দুইবার পড়িতে হয় একবার তাহার ডাইনের হরকতের সঙ্গে একবার তাহার ডাইনের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। মিলাইয়া পড়িতে হয় যেমন হামজা বাজাবার বাজাবার আপা, আব্বা তাজদিদের ক্ষেত্রে কোনো কলকলা নাই এটা আমরা মনে রাখবো। আর তাজদিদি আরেকটা বিষয় শিখেছিলাম ওয়াজিব গুণা, মিমেনুনে তাজদিদ হলে গুণা করে পড়তে হবে হরকতের পরে। হরকতের পরে মিমে বা নুনে মিমে বা নুনে তাজদিদ হইলে তাজদিদ হইলে নাকের বাসি হইতে নাকের বাসি হইতে নাক করিয়া পড়িতে হয় গুণা করিয়া পড়িতে ইয়াকে ওয়াজিব গুণা বলে। ইহাকে ওয়াজিব গুণা বলে আম্মা আম্মা গুণা গুণা ইন্না ইন্না সুম্মা সুম্মা গুণা হুন্না তাম্মা তাম্মা ওম মুকি উম মুকি সুন নাতুন সুন্নাতু এন নাকা ইন্নাকা বাতাম মা ফসম্মা লাহুন না লাহুন্না তাম মাত। তাম্মাত তারপরে আমরা শিখেছিলাম মদের বিষয়, মদের হরফ তিনটে মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজমালা ওয়া যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া রেশের বাম পাশে যজমালা ওয়াও বেশের বাম পাশে যজমলা ওয়াও হইলে হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ জানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে দবাই বা মধ্যে আসলি বলে। ইয়াকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টেনে পড়বো, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে টেনে পড়বো, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে টেনে পড়বো। বা আলিফ জবর বা গালিব জবর বা বা ইয়াজের বিন রাইয়াজের বি বা ওয়াও পেশ কু বা বিবু। বাবিবু আরেকটা বিষয় শিখেছিলাম কোন হরফে কোন হরফে খেলা জবর খেলা যে উল্টা পেশ হইলে, তারা জবর খারা পেশ খালটা খেলা জবর খেলা যে উল্টা পেশ হইলে কারা জবর খারা যে উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে তাহলে হয় খেলা জবর খেলা যে উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়বো। বা খেলা জবর বা বা খারা জবর বা যা খেলা জের সিন যা খারা জের জি পা উল্টা পেশ ও
এটাই শিখেছি আমরা। তারপরে মদের অরপের পরে ওয়াকফ করিলে তিন আলিফ লা নিয়া পড়তে পড়িত হয়, হয়, হিসাব বা থাকবে, কিন্তু আমরা পড়ব কি হিসাব হিসাব, তিন আলিফ টানতে হবে, হিসাব দিনি থামলে দিন কি হবে, থামলে কি হবে, দিন দিন নুরুন আছে, থামলে কি হবে নুর, নূর, এখানে যে মদের হরফের উপরে বাঁকা চিহ্ন থাকিলে মদের হরফের উপর বাঁকা চিহ্ন থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তিন আলিফ টানিয়া পড়িতে হয়, মা আগের আমরিন হি আমরি যদা ইদা হি যদা যদা আমি আবি যদা আমি ইয়াদা আবি এরকম তো পড়া পড়া মনোযোগ দিতে হবে, হরফ বা মদের হরফের উপরে হরফ বা মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে মোটা চিহ্ন চার থাকিলে আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয়, নুন নূর আনা মোটা চিহ্ন থাকলে আমরা কয় আলিফ টানবো, চার, চার আলিফ। আমরা এখানে শিখেছিলাম যে দুই জবরে থামলে এক জবর বাদ হবে এবং এক আলিফ টেনে পড়তে আবাদান থাকবে, কিন্তু আমরা পড়বো কি থামার কারণে আবাদা আবাদা আবাদা, আবাদা জুলমান থাকবে, কিন্তু আমাদের কি পড়তে হবে কি জুলমা, জুলমা গরকন থাকবে, কিন্তু আমরা পড়বো কি সুবহান থাকবে, পড়বো কি সুবেহা মুসাম্মান থাকবে, কি পড়তে হবে মুসাম্মা মুসাম্মান। তারপর বলেছিলাম লিনের হরফ জবরের বাম পাশে যশমালা ওয়াও বা যশমালা ইয়া হলে নরম করে পড়তে হবে, ইজি ভাবে পড়তে হবে, আর যদি আমরা লিনের হরফের পরে থামি তাহলে একালিপ টেনে পড়তে হবে। এখানে বাও ওয়াও জবর কি হবে, বাও বাও ওয়াও জবর বাও ওয়াওতে ও অক্ষর হয় আর ইয়াতে রস্বই অক্ষর হয়, বা ইয়া জবর নাই নুন ওয়াও জবর নাই নাও, নাও নুন ওয়াও জবর কি হবে নাও সাদ, ইয়া জবর কি হবে সই সয়, বা ইয়া জবর বাই বাইয়া জবর বাই নাজের তি বাইতি থেকে কি হবে বাই বাইত টান হবে এক আলিফ পরিমাণ, নাও মু আছে থামলে কি হবে নাও নাও, নাও সয় ফি আছে থামলে কি হবে সই খাউফুন আছে থামলে কি হবে সই খাইফ না খাউ, কৌ কুরাইশিন আছে থামলে কি হবে কুরাইশ, রজব তো র হয় র ইয়া জবর রয় না, কুরাই কুরাইশিন আছে থামলে কুরাইশ। তারপরে এটা আমরা তো বললামই যে মদন আরবের পরে থামলে কয় আলিফ টানতে হবে, তিন আলিফ, এখানে বাঁকা চিহ্ন থাকলে কয় আলিফ তিন আলিফ, আর মোটা চিহ্ন থাকলে কয় আলিফ চার আলিফ, এগুলো তো আমরা বুঝতে পারবো আশা করি। তারপরে আমরা গতকালকে যেটা শিখেছিলাম সেটা হলো আহকামে নুন সাকিন ওয়া তানবিন, যজমালা নুনটাকে কি বলা হয় নুন সাকিন, আজমিন দুই জব দুই যে দুই পেশকে তানবিন, যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই ছয়টা হরফের কোন একটা আসে তাহলে আমরা কি করব না গুণনা করবো না, আমরা যেমন আছে তেমন স্পষ্ট করে পড়বো, সেজন্য আমাদের এই ছয়টা হরফ মনে রাখতে হবে, হামজাহা আইনহা গয়েন খ, হামজাহা আইনহা গয়েন খ, এখানে কি হবে আব্দুল ভাই কোনটা যেটা এই নিয়মে এই উদাহরণটা কি বলেন পালন করে বলেন, মিম জের মিম নুন জের মিম মুঞ্জের মিং মিং, কেন কেন গুণা করতেছেন, কেন কেন তো হামজা আছে, ও মিন ছয় রূপের মধ্যে হামজা আছে, এখানে গুণা করার কোনো সুযোগ নাই, মিন মিম নুন জের মিন মিন মিন, হামজা জবার আম জিম জবার, যা হামজা জবার কি হয় হামজা যাব আ জিম জবার, যা লাম দুই জের লি লিম, লাম দুই জের লিন লিন মিন মিন আজালিন বলতে হবে তো, মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন, মিন আজালিন মেদি ভাই এটা বলেন, হ্যাঁ এখানে নুনসানের পরে হা আছে সেজন্য এখানে গুণা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে, আচ্ছা তারপরে এটা তারপর এটা ওয়াও জবর ওয়া কেন, এখানে নুনের উপর জজ আসছে না, ওয়ান হার জবর হার
ওয়ান হার ওয়ান হার ওয়ান হার ওয়ান হার তারপরে মিম নুন জে মিন এখানে নুন সেন পরে কি আছে খ ছয়টা হরফের মধ্যে খ আছে না জি সেই জন্য এখানে স্পষ্ট করতে হবে মিন খয়রিন মিন খয়রিন মিন খয়রিন মিন খয়রিন খয় আজবর কি হয় খয় র দুই জে রিন মিন খয়রিন মিন খয়রিন আবার মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন আনহু আনহু ওয়ান হাফ ওয়ান হাফ মিন খয়রিন মিন খয়রিন তারপরে আছে তয় আজবর তয় র আলিফ দুই জবর জন রন এখানে তানবিনের পরে হামজা আছে এই জন্য গুণা করার কোনো সুযোগ নাই তয় রন তয় রন হামজা জবর আ বা আলিফ জবর বা বা মদের হরফের যে জামলের ডবলের বাম পাশে খালি আলিফ পাইয়া যে বি চেরের বাম পাশে যত মানে ইয়া বিন কেন বাইয়া যে কি হবে বি বি আবা বি আবা বি লাম জবর তয়রন আবাবিলা তয়রন আবাবিলা আমার শুনে শুনে ইজি করলে হবে না আপনাদের পড়ে পড়ে ইজি করতে হবে তয়রন আবাবিলা তয়রন আবাবিলা তয়রন আবাবিলা তয়রন আবাবিলা আইন জবর আ লামিয়া যে লি কি হলো আলি এই লামিয়া যে এখানে এটা টান হবে তো আলি 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 মিম দুই পেশ বুম তানবিন পরে কি আছে হা হা ছয় হরফের মধ্যে আছে না জি তাহলে আমরা স্পষ্ট করবো এখানে আলি আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আলিমুন হাকিমুন আইন জবর আ জাল আলিফ জবর সা 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 একালি টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আছে আজা আজা বাদি বেশ বুন আজাবুন আজাবুন আইন জবর আ দয়াজেন জি মিম দুই পেশ বুন আজিমন আজিমুন আজাবুন আজাবুন আজিমন আজিমুন আজাবুন আজাবুন আজিমন আজিমুন তারপর আমরা শিখেছিলাম ইকফা যদি 15টা আরো পাশে নুন সাইন তানবিনের পরে তাহলে আমরা 1900 দিয়ে পড়বো এখানে নুন সাইনের পরে কি আছে তা তাটা 15টা হরফের মধ্যে আছে সেজন্য এখানে আমরা 1900 ইউজ করব আন হয় কিন্তু আমরা বলবো কি আং তা আং তা হামজা নুন জবর আং হামজা নুন জবর আং তা জবর তা তা জবর তা আং তা আং তা আং তা আং তা মিম নুন জের মিম মিম নুন জের মিম শিন রা জবর শিন রা জবর সা শির কেন হয় শিন জবর শা হয় তাহলে শিন রা জবর কি হয় সা সার সা এখন তো বুঝতে হবে এগুলো মিং সার রিন কেন আবার রজের কি হয় তাহলে শারীরিক কেন বলতেছে মিন শারি মেং গুণ করতে হবে তো মেং শারি মিন শারি শারি মিন শারি হামজানুন পেশ কি হয় আং হ্যাঁ বুঝে বুঝে বলেন হামজানুন পেশ ওং উং দাজে জি লাম জবার লা কি হলো উং জিলা আবার জিলা আবার জিলা ইয়ানুন পেশ ইউং ইয়ং ইউং ফাজের ফি মি টান হবে ইউং ফি কফ বেশ উ টান হবে হ্যাঁ কেন ওই যে ওয়াও বিশ্বের বাম্পাই যতমালা ওয়াও ওয়াও মদির হরফ ইউং ফিকু ইউং ফি কু নুন জবার না কি হলো না ইউং ফিকু না ইউং ফি কু না আবার 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 ইউং ফি কু না ইউং ফিকু না ইউং ফি কু না মিম নঞ্জের কি হবে মাং মাং কেন হবে মিম চেয়ে তো মি হয় মিম নঞ্জের কি হবে তাহলে মান মিম নঞ্জের মিং কাফলাম পেশ কুল আব্দুল ভাই কি ঘুমানে আছে মিং কুল্লি মিং কুল্লি মিং কুল্লি মিং কুল্লি মিং কুল্লি মিং কুল্লি তারপরে আমজানুন পেশ উন উন ওং উং ওয়া পেশ জু রাওয়া পেশ রু ওং দুরু উং জুরু আমজানুন জের এং ইং আমজাদের তো ই হয় তাহলে রসই দন্ত ন ইং 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 1900 হবে 1900 ইং ইং ফেরু ইং ফিরু ইং ফেরু ইং ফিরু ইং ফেরু ইং ফিরু সোনালি জবার না না
দুই যাবার রং রং হবে, কেন রং হবে? তানবিনের পরে কি আছে? লাল। লাল পনেরোটা হরফের মধ্যে আছে, এই জন্য অনিশ্চয় ইউজ করতে হবে। রং না বলে রং বলতে হবে না, রং না রং দালালিক দাবায় যা না দাবায় তা না রং যাতা না রং যাতা রসাতে রিস 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 অফ আলিফ দুই দাবার ক কং। এখানে তানবিনের পরে কফ এসেছে একবার হরফ, এই জন্য এখানে অনিশ্চয় রিস করতে হবে। কফ আলিফ দুই জবার কন হয় কং কিন্তু কং বলতে হবে, রিস কং রিস কং কলু কলু রিস কং রিস কং কলু কলু সৎ পা জবার স সব সৎ পা জবার কি হবে? সব পা আলিফ দুই জবার পান হবে। ফা এখানে এখানে তানবিনের পরে সদ এসেছে একবার হরফ, অনিশ্চয় রিস করতে হবে। সব পা আলিফ দুই জবার কি হয়? আসলে পা আলিফ দুই জবার ফান হয়, কিন্তু ফান কেন বলতে হবে? যখন আমরা দেখবো নুন সাইন বা তানবিনের পরে এই পনেরোটা হরফের মধ্যে কোনো একটা চলে এসেছে, এখানে সদ এসেছে পনেরোটা হরফের মধ্যে, এর জন্য ফাং এখানে বলতে হবে। সব ফাং সব ফাং পরেরটা সব ফান হবে, কারণ এখানে তানবিনের পরে আরেকবার হরফ নেই, সব সেজন্য ফান তানবিনই হবে এটা। সব ফাং সব ফাং সব ফান সব ফান সব ফ্যাং সব ফাং সব ফ্যান সব ফান এই হলো ইজদার আর ইকফা। যদি ছয়টা হরফ আসে তাহলে আমরা গুণা করতে পারবো না, আর পনেরোটা হরফ হলে গুণা করতে হবে, উনিশশো ইউজ করে পড়তে হবে। এখানে আরো কিছু নুন সাকিন এবং তানবিনের নিয়ম আছে। ইদগাম, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটা হরফ আসে ইয়া ও মিম নুন তাহলে গুণা হবে, আর র লাম আসলে গুণা হবে না, এটাই আমরা মনে রাখবো। নুন সাকিন তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন আসলে গুণা হবে, আর রোয়ালাম আসলে হবে না। হবে না। কোন নিয়মের হরফের সাথে কোন নিয়মের হরফের মিল নাই, যেমন ইজারে হরফ ছয়টা, ইকফার হরফ পনেরোটা, এখানে ঈদগামে বাগুন্নার হরফ চারটা, চারটা ঈদগামে বেলাগুন্নার হরফ হলো দুইটা। যদি ইয়া ওয়াও মিম নুন আসে নুন সাইন তানবিনের পরে তাহলে আমরা গুণা করব, আর রোয়ালাম আসলে গুণা করব না। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, যখন আমরা দেখব যে যজম এবং তাসদিদ পাশাপাশি, যজম এবং তাসদিদ পাশাপাশি, তখন যজমটাকে আমরা ডিলিট করে দিব, তাসদিদ আলা হরফটা পড়ব, তাহলে এখানে নুনটাকে আমরা পড়ব না, ওয়াওটাকে পড়ব, ঠিক আছে? যখন আমরা দেখব যে যজম এবং তাসদিদ পাশাপাশি, তখন আমরা যজমটাকে ডিলিট করে দিব, দিয়ে তাসদিদটাকে পড়ব, তাহলে মিম নুন না, মিম ওয়াও। মিম ওয়াও এখানে নুন সাইনের পরে ওয়াও আসার কারণে আমরা কি করব? গুণনা করব। ইয়া ওয়াও মিম নুন যেহেতু আসলে গুণনা হবে, সেহেতু এখানে নুন সাইনের পরে কি এসেছে? ওয়াও, সেজন্য আমরা এখানে কি করব? গুণনা করব। তাহলে মিম ওয়াও জের মিউ, মি ওয়াও জের মিউ, ওয়াও জবার ওয়া লাম জবার লা দাল দুই জের দিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন তারপরে মিম মিম হবে, মিম নুন না, মিম মিম জের মিম, মিম মিম জের মিম নুন সাইনের পরে কি আছে? মিম আছে, গুণা করতে হবে, মিম মিম জের মিম 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 জের মিম মিম জবার মা এটা তো আমরা পড়েছি, মাসাদিন মাসাদিন মিম মাসাদিন মিম মাসাদিন মিম মাসাদিন মিম মাসাদিন লাম জবার লা হা জবার হা বা ওয়াও দুই জের বি মিউ বয়রশি ইউ ও মিউ বিউ লাহা মিউ লাহা বিউ ওয়াও জবার ওয়া এই তাব্বা তো আমরা পড়েছি, ওয়া তাব্বা ওয়া তাব্বা ওয়া তাব্বা ওয়া তাব্বা লাহা মিউ ওয়া তাব্বা লাহা বিউ ওয়া তাব্বা লাহা মিউ ওয়া তাব্বা লাহা বিউ ওয়া তাব্বা কাব জবার কা আইন সাদ জবার আস আস কা আস কা আস এখানে কলকালার সুযোগ নাই, সত্য সত্য কলকালা হবে না, কপ্ত বাজিম দার কা আস কা আস ফা মিম দুই জের ফিম তার মেনে পরে মিম আছে গুণা করতে হবে, ফিম 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 মিম হামজা জবার মা
মা মিম হামজা জবার মা কাপ ওয়াপিস কু কু একালিপটা নবে লাম দুই জে লি মা কুলিন মা কুলিন মা কুলিন মা কুলিন কাসিম কাসিম মা কুলিন মা কুলিন মা কুলিন মা মা কুলিন কুলিন মা কুলিন মা না মা জাস্ট হালকা ব্রেক হবে মা 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 কুলিন মা কুলিন মিও আলাদিন মিও আলাদিন মিম মাসাদিন মিম মাসাদিন লাহাবিন ওয়াতাব্বা লাহাবিন ওয়াতাব্বা কাসফিম মা কুলিন কাসফিম মা কুলি তারপর শিন রজবার শা শার র ইয়া তানবিনের পরে ইয়া আছে গুণনা করতে হবে র ইয়া দুই জবর রইং শা রই র ইয়া দুই জবর রইং র ইয়া দুই জবর রই শার রইং শার রই ইয়া জবান ইয়া র জবান র হাউল ডাবেশ ইয়া রহু ইয়া রহু শার রইং শার রই ইয়া রহু ইয়া রহু শার রইং শার রই ইয়া রহু ইয়া রহু শার রইং শার রই ইয়া রহু ইয়া রহু এখানে রলাম যদি আসে নুন সেকেন্ড তার মেনে পড়ে তাহলে আমরা গুণনা করব না এখানে মিম রজে মিন রবা জবর বাজের কাপ জবর মিন রব্বিকা মিন রব্বিকা আলাম আসলে গুণনা হবে না মিন রব্বিকা আমরা গুণা করতে পারবো না ওয়াই লোল ওয়াই লোল লাম যে লি ওয়াই লুল নি গুল নে ওয়াই লুল নি গুল নে ওয়াই লুল নি গুল নে ওয়াই লুল নি ওয়াই লুল নি গুল নে ওয়াই লুল নি গুল ওয়াই লুল নি গুল নে ওয়াই লুল নি গুল নে মিমরাজে মির 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 কেন মির মির হ্যাঁ মিমরাজে মির রবা জবার রব মির রব মির রব মির রব মির রব বা র দুই জে বীর বীর মির রব বীর মির রব বীর র জবার র আয়া জে হি মিম দুই জে মিন মিন মির রব বীর মির রব বীর রহিমিন রহিমিন মিন মির রব বীর মির রব বীর রহিমিন রহিমিন মিউ আলাদিন মিউ আলাদিন মিউ আলাদিন মিউ আলাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন গুণা করতে হবে কিন্তু মিউ ওয়ালাদিন বলে গেলে হবে না কিন্তু শুধু যদি নুন থাকে তানবীর পরে ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গুণা করব মিউ ওয়ালাদিন গুণা করব না ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মিউ ওয়ালাদিন মাসাদিন মিম মাসাদিন লাহাবিউ ওয়াতাব্বা লাহাবিউ ওয়াতাব্বা কাসফিম কাসফি মাকুলিন মাকুলি শাররাই শাররাই ইয়ারহু ইয়ারহু মির রব্বিকা মির রব্বিকা মির রব্বিকা মির রব্বিকা ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি মির রব্বির মির রব্বি মির রব্বির মির রব্বি রহিমিন রহিম রহিমিন রহিম আর এই চারটা ওয়ার্ড আমরা গুণনা করব না যদি নুন সাইন এবং তানবিনের পর একই শব্দের ভিতরে ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গুণনা হবে না এখানে সদ নুন যে সিন ওয়াও আলিফ জবার ওয়া নুন দি পেশ নুন নুন আবার টানতেছেন কেন নুন সিন ওয়া নুন সি ওয়া নুন কিন ওয়া নুন কিন ওয়া নুন সিন ওয়া নুন সিন ওয়া নুন কিন ওয়া নুন কিন ওয়া নুন দুনিয়া নুন দুনিয়া নুন বুনিয়া নুন বুনিয়া নুন এই চারটা ওয়ার্ড গুণা হবে না যদিও নুন সাইনের পরে ওয়াও আসে
যদি একই শব্দের ভিতরে ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গুণা হবে না, কিন্তু পৃথক শব্দের ভিতরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে, এটা মিন একটা শব্দ, ওয়ালাদিন একটা শব্দ, মিন একটা শব্দ, মাসাদিন একটা শব্দ, এমন ভাবে যদি নুন সাইন তাল মিমের পরে ইয়া ওয়াও মিম নুন আসে তখন গুণা হবে, কিন্তু যখন একই শব্দের ভিতরে ইয়া ওয়াও মিম নুন আসবে নুন সাইনের পরে সেক্ষেত্রে গুণা হবে না। যেমন এখানে সিন ওয়া নুন একটাই শব্দ, এই শব্দের মধ্যে কি নুন সাইনের পরে ওয়াও চলে এসেছে, এই জন্য এখানে গুণা করা যাবে না। জাস্ট আমরা এই চারটা ওয়ার্ড মনে রাখবো যে এই চারটা ওয়ার্ড গুণা হবে না। সিন ওয়ানুন, সিন ওয়ানুন, কিন ওয়ানুন, কিন ওয়ানুন, দুনিয়ানুন, দুনিয়ানুন, গুনিয়ানুন, গুনিয়ানুন, বানুন বেশ কি হয় গুন, গুন ইয়ালিপ জবাই ইয়া, গুনিয়ানুন, গুনিয়ানুন। এটা নুন সাইন তানবিনের শেষ নিয়ম, এটা হলো ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, মুস্তাকিন বা তানবিনের পরে, মুস্তাকিন বা তানবিনের পরে, ইকলাবের হরফ বা আসিনে, ইকলাবের হরফ বা ওই মুস্তাকিন বা তানবিনকে, ওই নুন সাকিন বা তানবিনকে, গুণা সহ, গুণা সহ, মিম দ্বারা পরিবর্তন করিয়া, মিম দ্বারা পরিবর্তন করিয়া করিতে হয়, করিতে হয়, একে ইকলাব বলে, একে ইকলাব বলে। সোজা কথাই যদি নুন সাইন তানবিনের পরে ইয়া সরি মিম নুন সাইন তানবিনের পরে বা হরফ আসে, এখানে ছোট্ট মিমটা দেওয়াই থাকবে কোরআন শরীফে, এরকম ভাবে ছোট্ট মিমটা, নুনের পরিবর্তে আমরা মিম পড়বো, নুনের পরিবর্তে আমরা কি পড়বো, বলে হামজা নুন না হামজা মিম, আম 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 বাতা 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 আম বাতা আম বাতা দাম বিন জাম বিন মিম হবে দাম বিন জাম বিন তারপরে হামজা মিম হবে আম বি আম বি ইয়ালিপ জবান ইয়া চিহ্ন থাকলে কয়নি কোটা চিহ্ন থাকলে আম বি ই আম বি ইয়া আম বি ই আম বি ইয়া মিম মিম জের মিম 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 জের মিম বাই ইয়া জবান বাই বাই নুন জের বাই নুন জের ই মিম বাইনে মিম বাইনি মিম বাইনে মিম বাইনি মিম মিম জের মিম বাইন জবান বাই মা হার্ট ব্রেক বা মা দাল জের দি মিম বা দি মিম বা দি মিম বা দি মিম বা দি লামস দবার লা ইয়া মিম পেশ ইয়ম 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 লা ইয়ম লা ইয়ম বাস দবার বা লা ইয়ম বা লা ইয়ম বা দাল নুন জবার এখানে নুন সেন মিমে নুনে তাজিদ হলে গুণা হবে ওয়াজিব গুণা দাল নুন জবার জান না জান্নাহ 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 লা ইয়ুম্বা লা ইয়ুম্বা জান্নাহ জান্নাহ। আচ্ছা আবার বলি আম বাতা আম বাতা জাম বিন জাম বিন আম বিয়া ই আম বিয়া মেম বাইনে মিম বাইনি মেম বাদি মিম বাদি লায়ুম লায়ুম বাজান না বাজান না। তাহলে শর্টকাটে যদি আমরা বুঝতে যাই, নুন সাকিন তানবিনের আমরা বেশ কয়েকটা নিয়ম শিখেছি, তার মধ্যে যদি 6টা হরফ আসে আমরা গুণা করব না, আর যদি 15টা হরফ আসে আমরা গুণা করব, এখানে যদি 4টা হরফ আসে ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে আমরা গুণা করব, আর র লাম আসলে গুণা করব না। এই 4টা যদি ওয়ার্ড হয় তাহলে আমরা গুণা করব না, আর যদি নুন সাকিন তানবিনের পরে বা আসে তাহলে ওই নুন সাইন তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে করব। সহজ কথায় যদি 6টা হরফ আসে গুণা করব না, 15টা হরফ আসলে গুণা করব, 4টা হরফ ইয়া ওয়াও মিম নুন আসলে গুণা করব, র লাম আসলে গুণা করব না, আর যদি বা আসে তাহলে সেই বাটাকে
আমরা কি করব, বা আসার কারণে নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, যেটা কোরআন শরীফের মধ্যে ওইভাবে ছোট ছোট মিম দেওয়া থাকবে। আজকে নুন সাকিনের এবং তানবিনের নিয়ম শেষ, ইনশাল্লাহ আগামীকালকে 26শে মার্চ, এর জন্য আমাদের ক্লাস অফ থাকবে। 27 তারিখে ইনশাল্লাহ আমাদের আবার ক্লাস হবে অবশ্যই সঠিক সময়ে, থাকবে। ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ 27 তারিখে এসে মোটামুটি এই নিয়মটা শেষ করে দেব, হয়তো বা আর কয়েকটা ক্লাস হবে, 2-3টা ক্লাস, এরপরে আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের পড়া শেষ হয়ে যাবে। আমরা যদি এখন সময় না, আমরা যদি এখন সামনের দিকে আগাই, আমরা আশা করব যে আমরা একটু হলেও বানান করে পড়তে সক্ষম হব। এখানে কিছু নিয়ম কানুন আছে থামার বিষয়, এই যে এখানে এখানে হলো নামাজের বিষয়, যদি আমি এখানে আমি একটু বলে দিই, যেমন নামাজ শুরু করার প্রথমে তাকবীর দিতে হয়, সেটাকে তাকবীরে তাহরিমা বলে। হামজা লাম জবার, আল্লাহ হাল লাম খাড়া জবার, ল ল, এখানে লাম খাড়া জবার লাই বলবো, এই নিয়মটা আমরা শিখি নাই, শিখবো। আল্লাহ 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 শব্দের ডাইনে জবর বা পেশ হলে ল বলতে হয়, আল্লাহ আল্লাহ আ পেশ আল্লাহু, আল্লাহু হামজে কাপ জবর কি হয়, আ বা জবর বা বা বো কি আবার বা জবর বা রপেশ একবারু, থেমে গেলে এখানে স্টপ করলে কি হবে, একবার আকবার আল্লাহু একবার আল্লাহু আকবার আল্লাহু একবার, আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, এটা আমরা তাকবীর বলবো। আল্লাহু একবার, আল্লাহু আকবার এখন থেকে আর আমরা আল্লাহু একবার বলবো না, আমরা কি বলবো, আল্লাহু আল্লাহু একবার আকবার আল্লাহু আকবার আল্লাহু একবার আল্লাহু আকবার একবার আকবার আল্লাহু একবার আল্লাহু আকবার আমরা হাটাকে পরিষ্কার করো, হু একবার বললে কেমন লাগে না, সেজন্য হাটাকে পরিষ্কার করবো, আল্লাহু একবার। আল্লাহু আকবার তারপর সানা পড়তে হয়, হাত বাঁধার পরে কি পড়তে হয়, সানা সানা, তিন বা পেশ কি হবে, সুবে, কলকলা হর বা এসেছে সুবে, সুবে হা নি জবর কি হয়, আ হা, একালিপটা হবে জবরের বাম পাশে খালি আনি সুবে, হা, সুবে হা নুন জবর কি হয়, নুন জবর হা সুবে, হা না, সুবে হা না কাপলাম জবর কি হয়, কাল কাল, লাম খাড়া জবর, লা এখানে আল্লাহ শব্দের দাইনে জবর আছে, ল বলতে হবে, কাল্লাহ, কাল্লাহ আমিন পেশ, হুম মিমে মিমে নুনে তাইল ধরলে গুনাহ হবে, হুম্মা 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 সুবহানা সুবহানা কাল্লাহুম্মা কাল্লাহুম্মা সুবহানা সুবহানা কাল্লাহুম্মা কাল্লাহুম্মা সুবহানা সুবহানা কাল্লাহুম্মা 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 ওয়াজবাত ওয়াও বাজে বি ওয়াজবর ওয়াও না ওয়াজবর ওয়া হয় ওয়া বাজে বি হামিম জবর হাম ওয়া বি হাম ওয়া বি হাম দাল জেদ বি কাপ জবর কা ওয়া বি হামদিকা ওয়া বি হামদিকা ওয়া বি হামদিকা ওয়া বি ওয়া হামদিকা বি হামদিকা ওয়া বি হামদিকা ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়া তা বা আলিফ জবর বা ওয়া তা বা ওয়া তা বা রস জবর র ওয়া তা বা র ওয়া তা বা র কাফ সিন জবর কাস ওয়া তা বা র 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 কাস মিম পেশ মুম কাফ জবর মুকা, মুকা এগুলো ফাস্ট হবে, হরকত তাড়াতাড়ি, কাস মুকা কাস মুকা ওয়াতাবার কতবার কাস মুকা কাস মুকা ওয়াতাবার কতবার র বলবো না রা বলবো, কোনটা র বলবো, ওয়াতাবার কতবার কাস মুকা কাস মুকা সুবহানা সুবহানা আল্লাহুম্মা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকা ইসমুকা ওয়াতাবারাকা ইসমুকা ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়া তা আইন আলিফ জবর ওয়া আ তা ওয়া তা আ লাম খাড়া জবর লা ওয়া তাআলা
ওয়াতাআলা জিমদাল জবর জি জিমদাল জবর জাত জাত ডাল পেশ দু এখানে কলকল হবে না তাই দিতে আছে জাত দু জাত দু কাব জবর কা জাত দু কা জাত দু কা ওয়াতাআলা জাত দু কা ওয়াতাআলা জাত এখানে বাঁকা চিহ্ন গয় রুকা গয় রুকা থেমে গেলে গয় রুক গয় রুক এইভাবে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। তো আমাদেরকে নিয়ম কানুন গুলো খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, আশা করি সবাই ক্লিয়ার করতে হ্যাঁ মুখস্থ কর তো, কিন্তু ভুল হবে, এই ভুলটা ধরতে হবে। আর কয়েকদিনের মধ্যে আমরা কোরআন শরীফ নিবো, সেই জন্য আমরা খুব ভালো করে ক্লাস গুলো দেখবো এবং খুব ভালো করে প্র্যাকটিস করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন, এবার বলেন, কারণ টাইম শেষ, দুইটা মহিলা।